উনি খেয়াল করে দেখি দেখে মনে হয় আল্লাহ পাকের পছন্দের পেয়ারা, আল্লাহ পাকের পছন্দের নবী, পেয়ারা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। কি পরিমাণ অসুস্থ! পাও থেকে আরম্ভ করে কীটগুলো বসতে আরম্ভ করেছে, পোকাগুলো বসতে আরম্ভ করেছে, পোকাগুলো মারাত্মক বড় পোকা, পোকাগুলো চামড়া খাওয়া শুরু করে দিয়েছে, চামড়ার ভেতরে গোস্তগুলো খাওয়া শুরু করে দিয়েছে, গোস্তগুলো খাইতে খাইতে চামড়াগুলো খাইতে খাইতে পুরো শরীরটার মধ্যে গন্ধ চলে আসছে, দুর্গন্ধ চলে আসছে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে কোন বন্ধু খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়ে দেখো বন্ধু নাই, বন্ধু নাই, সুখের দিনে কত বন্ধু হুজুর আপনারে ভালোবাসি, হুজুর আপনারে মহব্বত করি, আপনার একটু দাওয়াত করে খাওয়াবো। কিন্তু যদি দেখেন হুজুর সত্য কথা কয়ে একটু কেস খায় গেছে, গা 10 মাসে হুজুরের লাগে দেখা করে না, আসে বসে মানে না, হুজুরের কোনোদিন খোঁজ খবর হয় না, আসে না নাই জোরে চিল্লা কান। সুখের দিনে কত বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে কোনো বন্ধু পাওয়া যায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কীটগুলো যখন আস্তে আস্তে শরীরের মধ্যে উঠতেছে, কোনো লোকজন আসে বসে না, সব তারে ছেড়ে ছেড়ে দিয়ে লোকজন গুলো ভাগতে আরম্ভ করেছে, সব এক এক করে চলে যায়, এমনকি স্ত্রীরাও চলে যায়। একজন মাত্র স্ত্রী ছিলেন, তিনি জানলেন তিনি স্বামীর খেদমতের মধ্যে সারা জীবন কাটায় দিয়েছেন, দিন কাটায় দিয়েছেন, ওনার মনের চিন্তা চেতনা স্বামীর খুশি করলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার মালিক তো আমার জান্নাত দিয়ে দেবে, দুনিয়ার এই অসুস্থতা, দুনিয়ার এই কষ্ট কোনো কষ্টই না, আমার মালিক যদি কেউ কবুল করে নেয় এটাই বড় পাওনা। আর দুনিয়ার মুসলমান হিসাব মিলা দেখো, হিসাব মিলা দেখো, আল্লাহ কি ধৈর্য ছিল তাদের। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকাগুলো পায়ের দিক থেকে খাইতে 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 শরীরের সমস্ত গোষ্ঠ গুলো খায়া ফেলাইছে, হাত পায়ের নখ গুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যাইতেছে, চামড়া গুলো সব পড়ে যাইতেছে, গোষ্ঠ গুলো সব কইসা কইসা পড়ে যাইতেছে, এক একটা পোকা গুলো কামড়ে কামড়ে শরীর থেকে সমস্ত গোষ্ঠ গুলো খায়, কি পরিমাণ যন্ত্রণা হতে পারে! পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও কান্না করে না, আশেপাশের লোকজন গুলো এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, পয়গম্বর একটু আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলে হয়তো আল্লাহ তাআলা ভালো করে দিবেন। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, পশ্চিম কেন সম্ভব নয়, এটা তো শিক্ষা সম্ভব নয়, আমার মালিক যদি আমার শরীরের মধ্যে কি গুলো শরীরের মধ্যে লাগাইয়া আমার মালিক যদি খুশি হয়, আমি এর বিরুদ্ধে দোয়া করে আমার মালিকের কাছ থেকে মহাব্বত ছুটাইতে চাই না, যাতে আমার যদি কষ্ট হয় কোনো সমস্যা না, আমার মালিক তো অন্ধ না, আমার মালিক তো তাকায় তাকায় দেখে আমার পয়গম্বর আইয়ুব কি পরিমাণ কষ্ট করতেছে, আমার মালিক যদি পোকার কামড় খাওয়ায় তার গোলাম রে মালিক খুশি হয় আমি তাতেই খুশি। পোকাগুলো চলতেছে, পোকাগুলো চলতেছে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকাগুলো ধরে গেছে, কিতাবের মধ্যে রাখা এমনকি হাড্ডির মগজের মধ্যে ঢুকে গেছে। তারপর আল্লাহ পাকের কাছে কোন দরখাস্ত করেন, আবদার করেন না, আবেদন জানান না, শুধু আল্লাহ পাকের কাছে যোগ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, আর মধুর কণ্ঠে শুধু ডাক দেন আল্লাহ 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 আল্লাহ।
দুনিয়ার মানুষ মুসিবতের মধ্যে কইরা ঘর দরজা বন্ধ কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজ ছেড়ে কেবল আমাকে বিছাইয়া মাঝে মাঝে ঠান্ডা কণ্ঠে চক্ষুটা বন্ধ করে মালিক একটু ডাইকে দেখো নামাজের মধ্যে মজা পেয়ে গেছে, ফজরের নামাজের সময় ডাইকা কারো কাছে নিয়ে যাইতে হয় না, আজানের আওয়াজ শুনছে বাস ঘুমটা ভেঙে গেছে মসজিদে চুই লাগাল নামাজের মধ্যে কাতারে দাঁড়ায় গেছে আর মালিকের কাছে আমার বন্ধু কোনোদিন আমারে বলতে পারে না, কারণ আমার বন্ধু এত কুঠি, আমার বন্ধু দুনিয়া সব শেষ হয়ে যাবে, আমার বন্ধু কোনোদিন আমারে বলতে পারে না। তুমি যদি চাও তাই আমি একটু পরীক্ষা করবো, আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরিল আলাইহিসসালাম পরীক্ষা করার জন্য চলে আসলেন, পরীক্ষা করার জন্য চলে আসলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ির সামনে যা করো পাগলের মতো ঘুরতে আরম্ভ করেছে, কে তো চমৎকার করে আল্লাহ নামটা ধরে ডাকতো, আমার মালিকের নামে ডাকে এত মজা, আমার মালিকের নামটা ধরে এভাবে কে কে ডাক দাও কে ডাক দাও কে ডাকলাম, আস্তে করে ঘুরা নাই কোথাও কই যা পায় না, একটা দৌড় দিয়ে দাঁড়ায় গেছে গা, আস্তে করে দরওয়াজার সামনে দাঁড়ায় দরওয়াজাটা খুলবে, হঠাৎ করে তাকে দেখে একজন ভিক্ষুক বেশে মেইন গেটের মধ্যে দাঁড়াইয়া মধুর কণ্ঠে চক্ষুটা বন্ধ করিয়া আস্তে করে ডাকতেছে আল্লাহু করিম আল্লাহু
মালিকের এই নামের ডাকে মজা আছে না নেই জোরে চিল্লায় আমার মালিকের এই নামের ডাকটা বড় মজা লাগে, আর একটা আমার ডাক দিয়ে আমার শোনাও কথাটা বলার সাথে সাথে সামনে দাঁড়িয়া মালিকের নামটা ডাক তোমার মধুর কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা বড় মজা লাগে, তুমি কেন এতগুলো ডাক দিয়া বন্ধ করে রইলা, আর একটা বার মালিকের নামটা ধরে ডাকতা আমার মালিকের নামের ডাকটা শুনতে আমার বড় মজা লাগে, আমার বড় আনন্দ লাগে, আমার বড় মজা লাগে, আমার বড় আনন্দ লাগে, আমার মালিকের নামের ডাকটা শুনতে আমার বড় মজা লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার করে যখন কথাটা বলতেছে, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিক্ষুকের বেড়া আবার চমৎকার করে নামটা ডাক দিয়েছে, আল্লাহু চমৎকার করে নামের ডাকটা দিয়ে আবার চুপ করে দাঁড়ায় রইছে। হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয়, ওরে ভাই এতক্ষণ ধরে নামটা ডাকলা কেন বন্ধ হয়ে রইলা, ওরে ভাই কেন বন্ধ করে না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের বেশ জোরে ডাক দিয়া কয়, পয়গম্বর এতক্ষণ ধরে ডাকলাম ডাইকে ডাইকে অনেকক্ষণ ধরে শোনাই না, এইবার যদি মালিকের নামের ডাকটা শোনাইতে হয় আমার কিছু বিনিময় দেওয়া লাগবে, কি বিনিময় লাগবে তোমার বলো না, আমার বিনিময় লাগবে আপনার যত সম্পদ আছে সব সম্পদ আপনারে আমার দিয়ে দেওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পদ গুলো সব দিয়ে ডাক দিয়া কয়, ভাই আমার আরেকটা বার মালিকের নামটা ধরে ডাক দিয়া আমার শোনা, আমার সম্পদ সব তুমি লয়ে যাও কিন্তু মালিকের নামটা ডাক দিয়ে আমার একটু শোনাও, আরেকটা বার ডাক দিয়ে চুপ করে দাঁড়ায় রইছে। হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া তাই বাইরে আরেকবার ডাক দিয়া কেন চুপ হারাইলা, আমার মালিকের নামের ডাকে বড় মজা, এই মালিকের নামের ডাকটা শুনলে আমার অন্তরটা বড় জুড়ায় যায়, আরেকটা বার একটু মালিকের নামটা ধরে ডাক দাও, আরেকটা বার একটু মালিকের নামটা ধরে ডাক দাও। হঠাৎ করে আরেকটা বার নামের ডাক দিয়ে চুপ করে দাঁড়ায় হয়েছে পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, আরে ভাই আবার কেন চুপ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জিবরিল আলাইহিস সালাম কয়, ভাই আরেকটা বার যদি আমার মালিকের নামের ডাকটা আপনার শোনা, আপনার সম্পদ ছিল আপনি আমারে দিয়ে দিলেন না, এখন আপনি আমারে কে দিয়ে দিবেন, ও আমার দেওয়ার মতো কিছুই নেই, দেওয়ার মতো কিছুই নেই, তবে আমার দেওয়ার মতো আমার বাদশাহীটা আছে, যাও যাও আমার বাদশাহীটাও তোমারে দিয়ে দিলাম, তারপরে আমার মালিকের নামটা ডাক দিয়ে আমার একটু শোনাও। আস্তে করে জিবরিল আমার ডাক দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, আবার যদি নামের ডাকটা দেয় আপনি আমারে কি দেবেন, ও ভাই দেওয়ার মতো যা ছিল সব দিয়া পালাইছি, আমার সম্পদ ছিল দিয়া পালাইছি, আমার পাশাই ছিল দিয়া পালাইছি, এখন দেওয়ার মতো আর কিছুই নাই, তবে দেওয়ার মতো একটাই আছে, আমি আপনার যতদিন দুনিয়া বাঁচিয়া থাকবো আর একটা বার যদি মালিকের নামটা ডাক দিয়ে আমার শোনা, এই মালিকের নামের ডাকে এত মজা লাগে, বাদশাহীর মধ্যেও এই মজা নাই, সম্পদের মধ্যেও এই মজা নাই, আমি ওয়াদা করলাম বাকি জিন্দেগির জন্য আমি আপনার গোলাম হয়ে যাব, আমারে আপনার গোলাম বানা দাও, তার
তারপরে আরেকটা বারেকটা আমার মালিকের নামটা ডাক দিয়ে আমার শোনা। আস্তে করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় ভাই, আমি তো আপনাকে ফকির বানানোর জন্য আসি নাই, আপনার বাদশাহ ছিনায় নেওয়ার জন্য আসি নাই, আপনার সম্পদ গুলো নেওয়ার জন্য আসি নাই, আমার আপনার গোলাম বানানোর জন্য আসি না, আমি পরীক্ষা করার জন্য আপনার মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। দুনিয়ার কোন ডাকে এমন মজা নাই, আমার মালিকের নামের ডাকে বড় মজা। হায় হায়, পোকা গুলো ধরতে ধরতে পুরো শরীরটা বড় ফালাইছে, এমনকি চেহারার মধ্যে ধরে গেছে, কেমন গাল গুলো খায়া ফালাইছে, আস্তে আস্তে করে যাইতে যাইতে আমার মালিকের কাছে তাকাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছে। আর ডাক দিয়া কয় মালিক, পোকাগুলো আমার পাও গেছে, আমি তোমার কাছে দরখাস্ত করি নাই, আমার মাথা কামড়া কায়া বলাইছে, তোমার কাছে দরখাস্ত করি নাই, আমার শরীরটা কায়া সব শেষ করে বলাইছে, তোমার কাছে আবদার জানাই নাই গো মালিক, কারণ পোকাগুলো খায় আর আমার কাছে বড় মজা লাগে। আমার মালিক তো তাকায় তাকায় আমার মালিক কুদ্র দেখা লাগলো দেখতেছে, আমার বড় মজা লাগে আর আনন্দ লাগে গো মালিক, কিন্তু আজকে যখন দেখলাম সব যদিও কায় বলায়, আমার এতদিন জবানটা আমার ক্লিয়ার ছিল, এই জবান দিয়ে তো আমি আমার তোমার নামটা ক্লিয়ার করে বলতে পারতাম, আজকে দেখলাম এই জবান দিয়ে আর তোমার নামটা নেওয়া যায় না। ওগো মালিক, আমার তুমি একটু জবানটার হেফাজত রাখো, সব খাওয়া দাও, অন্তত আমার জবানটারে ভালো রাখো, যেন তোমার নামটা চমৎকার করে নেওয়া যায়। আল্লাহ পাকের কাছে কথা বললে আল্লাহ পাকের কাছে দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ তার আস্তে করে জিবরাইল পাঠিয়ে দিলেন, আমার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরকে কাঁদতে নিষেধ করে দাও, কাঁদতে নিষেধ করে দাও, জবানের জন্য আমি আল্লাহ পাকের কাছে আবদার করেছি, আমি আল্লাহ আবদারটা কবুল করে নেব। আল্লাহু আকবার। চিল্লাও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাম আইসা, আস্তে করে ডাক দেয়া কয় পয়গম্বর, আপনার আল্লাহ পাকের কাছে সুস্থতার জন্য আবদার করেছিলেন, দোয়া করেছিলেন, আপনি একটা কাজ করেন না, আপনার হাতে আস্তে করে পাউটা দিয়া জমিনের মধ্যে হালকা করে একটু বাড়ি দেন, হালকা করে বাড়ি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় ও আমি কেমন করে আমার পায়ের গোড়ালিতে দিয়া মাটির মধ্যে হালকা করে একটু বাড়ি দেব, এই ক্ষমতা তো আমার না, এই শক্তি আমার নাই, পুরো পাউটায় কার বলাইছে, আমি এটা নাড়াইতে মোটে পারি না, আমার নাড়াইতে বড় কষ্ট হয়, আমি কেমন করে পা মাটির মধ্যে পা দিয়া হালকা করে একটু বাড়ি দেব, এটা আমার দ্বারা সম্ভব নয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় এটা আমার মালিকের আমার মালিকের যদি আদেশ হয় আর দেরি করবো না, আমার যতই কষ্ট হোক আমি পাউটা দিয়ে একটা বাড়ি দেব, পাউটা দিয়ে জমিনের মধ্যে বাড়ি দিতে দেরি, ভেতর থেকে নদীর ফোয়ারা বের হয়ে শুরু হয়ে গেল, পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়ে গেল, শরীরের যে অঙ্গের মধ্যে পানি লাগে ওই অঙ্গেরই পোকাটা সরে যায়, আর ওই অঙ্গের মধ্যে সুন্দর করে চামড়া গজা যায়, হঠাৎ করে মুহূর্তের মধ্যে সব পোকা মাটির মধ্যে আরে নতুন করে চন্দ্র ফেসক, এই মালিক সালাত
স্ত্রী যিনি এত মুসিবতের মধ্যেও কোথাও যান না, মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য রিজিকের ব্যবস্থা করেন, তিনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে দেখে কে যেন একজন নতুন যুবক বসা, তাড়াতাড়ি করে দরওয়াজাটা দিয়ে বের হয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ইয়ুবা আলাইহিস সালাম হাতটা ধরে ডাম দিলেন, কই যাও, বলে না আপনি আমার ডাকবেন না, এখানে তো আমার স্বামী রেখে গেছিল, আপনার আমি রেখে চাই না, যেখানে আমি আমার স্বামীকে রেখে গিয়েছিলাম আপনি আবার কোথার থেকে আসলেন? আস্তে করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকিয়ে কয়, আমার কি চেন না, আমার কি চেন না, আমি তো তোমার স্বামী, আমার চোখের দিকে তাকায় দেখো আমার চোখের মিল আছে কিনা, আমার কানের দিকে তাকায় দেখো কানের মিল আছে কিনা, আমার কপালের দিকে তাকায় দেখো কপালের মিল আছে কিনা, আমার وبشر الصابرين আমি আল্লাহ তাআলা এদের মরতে দেরি জান্নাত দিতে দেরি না, মানুষ তোমার জঙ্গি কয়ে গালি দেবে, মানুষ তোমার রাজাকার বলে গালি দেবে, মানুষ তোমাকে এতগুলো গালি যদি সহ্য করা যায় আর যদি ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অটল থাকা যায়, আমার মালিক দিয়া কয় আমি আল্লাহ তোমার জন্য শুভ সংবাদ রেখে দিলাম। কিসের শুভ সংবাদ রাখলাম? দুইটা শুভ সংবাদ রাখলাম। এক নম্বর শুভ সংবাদ হলো দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি নেই, দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই। দ্বিতীয় নম্বর শুভ সংবাদ, এই ব্যক্তি মরণ হতে দেরি আমার মালিক জান্নাত দিতে দেরি না। শুনতে পারে এমন কোন অন্তর আজ পর্যন্ত জন্ম হয় নাই, যে চোখ এই অন্তর দিয়ে কল্পনা আসতে পারে এমন চমৎকার আমার মালিক তোমার আমার জন্য জান্নাত বানায় রাখবে। জান্নাতের মধ্যে মানুষদেরকে মেহমানদারি করানো হবে, মাসেরি কলেজে দিয়া, মাসেরি কলেজে দিয়া, আল্লাহ আকবার চিল্লা কর, মাসেরি কলেজে দিয়া চমৎকার করে জান্নাতের মেহমানদারি করবে। ওই যে সত্য জমিনের নিচের বাস, ওই বাস কে আল্লাহ তাআলা বানায় রাখছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের উত্তরে বের হয়েছে, ওই বাস কে আমার আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাগুলো কান্দে, বড় বাচ্চারাও কান্দে,
মুক্তা রিক্সা চালায়, আলাল পথে চলার কারণে 1 কেজি গোশত, গরুর গোশত না খাইতে পারে নাই, একটু খাসির গোশত না খাইতে পারে নাই, আলাল পথে চলার কারণে মাথা একটা দামি টুপি কিনা পড়তে পারে নাই, আহারে হালাল পথে চলার কারণে একটা দামি পোশাক পড়তে পারে নাই, আমার মালিক ডাক দিয়ে কামতে দিনে বলে আমার এই গোলামদের প্রতি আমি আল্লাহ এতটা খুশি, এতটা খুশি। ও জান্নাতি যুবক, জান্নাতি ফেরেশতারা, তাড়াতাড়ি কর, আমার এই বান্দাটার 100 জোড়া জান্নাতি পোশাক পরা দে। 100 জোড়া জান্নাতি পোশাক মনে করতে পারেন, 100 জোড়া জান্নাতি পোশাক কে মত মজুর হবে না, আল্লাহর কসম একটা পোশাকের মতো ওজন হবে না। লোকটাকে এবার স্বর্ণের চেয়ারের মধ্যে বসানো হবে, স্বর্ণের চেয়ারের মধ্যে মতি কোচন করা থাকবে। আমার আল্লাহ তার চমৎকার করে বলেন, জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে, জান্নাতি চেয়ারটা স্বর্ণের চেয়ার থাকবে। আমার আল্লাহ কয়, জান্নাতি চেয়ারের মধ্যে বৈশা ডানে নজর ঘোরাবে, বামে নজর ঘোরাবে, চারিদিকে চমৎকার করে তাকাবে, তার চেহারার দিকে তাকাইলে মনে হবে লোকটা বড় আনন্দিত, লোকটা বড় আনন্দিত, আজকে লোকটা জান্নাতের না জন্য আমার পায়ে আনন্দিত হয়ে গেছে। ডানে আর বামে ঘোরা, চারিদিক থেকে পর বিশিষ্ট গাছ সবুজের সমারোহ, এর মধ্যে লাল গালি চাপি ছাড়ে, কত চমৎকার আমার মালিক জান্নাত, এই জান্নাতের বর্ণনা কত জায়গা আমার আল্লাহ দিয়েছেন, সূরাতুল ওয়াকিআতে দিয়েছেন, সূরাতুল সূরাতুর রহমানের মধ্যে দিয়েছেন, এগুলো মাঝে মাঝে পয়রা পয়রা নিজের অন্তর তার সুন্দর বানাইয়া না। ওরে গোলা জীবনেও তো কোরআন পড়ো না, এই জন্য কোরআন ওয়ালাদের কাছেও থাকতে মনে চায় না। আমার মালিকের জান্নাত কত সুন্দর, এই জান্নাত একবার যদি বের করে দিন বের হতে হবে না। আল্লাহ চারিদিকে নজর ঘোরাবে, চেহারার মধ্যে বড় আনন্দ, হঠাৎ করে এই লোকটা তাকায় তাকায় দেখবে, বাইহাকির হাদিসের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে লোকটা ডান কাঁধের এখান থেকে চেহারের উপর দিয়ে একটা হাত আস্তে আস্তে করে ঢুকতে থাকবে, এই হাতটা তো সুন্দর, রক্তগুলো ভেতর দিক দিয়ে চলে, এটা স্পষ্ট দেখা যায়, হাড্ডির মধ্যে মগজগুলো ক্লিয়ার করে দেখা যায়। এই জান্নাতি হুরের হাতের মধ্যে একটা পেয়ানা থাকবে, পেয়ানাটা স্বর্ণের পেয়ানা হবে, এর মধ্যে আবার মতি খোচন করা থাকবে, এই পেয়ানাটার মধ্যে একটা সুগন্ধযুক্ত পানীয় থাকবে, এই চমৎকার পানীয়টা নিয়ে হঠাৎ করে যখন জান্নাতি রমণী সুন্দরী রূপসী আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যাবে, পুরো এলাকাটা সংগ্রাম হয়ে যাবে। কিন্তু লোক তার ওই বাণীর বাটির চেয়ে হাতটা আরো বেশি চমৎকার শোভা পাবে, হাতের দিকে তাকায় তাকায় চিন্তা করবে, এই হাতটা যদি এত চমৎকার হয় তাইলে হাতের চেহারাওয়ালা না জানি কত চমৎকার। আস্তে করে ডান দিকে নজর ঘুরাবে, ডান দিকে নজর ঘুরাইলে তাকায় দেখবে
গানগালের মধ্যে নজর পড়ে যাওয়ার সাথে সাথে লোকটা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ দুনিয়ার যত কষ্ট আর দুঃখ ছিল সব আজ ভুলিয়া গেল। লোকটা আস্তে করে ডান দিকে নজর ঘুরাইল, জান্নাতি আউট চুকির ইশারা দিয়ে বুঝাইবে সামনের দিকে তাকাও, আমার দিকে তাকাও না, আমি তো সামনের দিকে তাকাও। হঠাৎ করে লোকটা যখন সামনের দিকে তাকাইবে, তাকায় দেখবে একজন একসাথে লোকটার দিকে সামনে আগাইতেছে, সামনে আগাইতেছে, এদের কণ্ঠে চমৎকার সুন্দর গান গুনগুন গুনগুন করে কায়ার সামনের দিকে আমার এত চমৎকার কণ্ঠ জীবনে কোনোদিন শোনে না, এদের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে যাবে। হঠাৎ করে তোদের হাতের মধ্যে দেখবে বড় বড় খামচা দেখা যায়, বড় বড় চমৎকার পেয়ালা দেখা যায়, পেয়ালার নিচে আবার ট্রে দেওয়া আছে, প্রত্যেকের হাতে ট্রে আছে আর পেয়ালা আছে, ওই পেয়ালার মধ্যে কি যেন ভুনা করা, আর এত চমৎকার ভুনার ঘেরা পুরো এলাকাটা মৌ 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 করতেছে, হায় হায় আশ্চর্য হয়ে যাবে এটা আবার কোথা থেকে আসলো। সামনের দিকে তাকিয়ে দেখবে পিছনে যে সুন্দরী রমণী, এর যে হাজার লক্ষ কোটি বেশি সুন্দরী, সামনের দিকে 70 জন আল্লাহর বান্দা আউল, এদের দিকে তাকে আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যাবে। সামনে এনে সামনে টেবিলে বলে রেখা, আল্লাহর বান্দা এটা 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 বলবে, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে কত টেনশন করেছো, দুনিয়ার মধ্যে কত ঝামেলা করেছো, আর টেনশন নাই, আমার আল্লাহ তাআলা জান্নাতি মাসির কলিজা ভুনা কইরা তোমাদের জন্য মেহমানদারি হিসাবে পাঠাইছে। তুমি ওই জান্নাত আল্লাহ কাদেরকে দিবে জানো, দুনিয়ার বেঈমানদেরকে আল্লাহ দিবেন না, ইমানদারদেরকে আল্লাহ তাআলা দিবেন, যারা শত মুসিবতের মধ্যে পড়া আমার মালিকরে মালিক করে ডাক দেয়, যারা বড় মুসিবতের মধ্যে পড়া আমার মালিকরে ভুলে না, মাঝে মাঝে রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ দিয়া পানিগুলো চেয়ারা চেয়ারা কামবে, ও দুনিয়ার মানুষ, এই জন্য মালিকের কাছে শত মুসিবত হোক না কেন, শত বিপদ হোক না কেন, শত আবার থাকুক না কেন, সব বাদ দিয়ে দাও, সব বাদ দিয়ে দাও, আমাদের টেনশন মুক্ত করে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আমার মালিকের গোলাম যদি হতে পারো, সব যদিও ধ্বংস হয়ে যায় কোনো সমস্যা নাই, আমার মালিক তো তোমার আমার উপরে খুশি। ভাই তুমি আর আমি তো কান্নার মজা পেলাম না, কারণ তোমার আমার মধ্যে কোরআন তেলাওয়াতের মজা ঢোকে না, আমরা বাঙালি মানুষ বাংলা বুঝি আরবি বুঝি না, এই জন্য কোরআনে আমার মালিক কি কি বলছেন তাও জানি না, অথচ সৌদি ইমামদের দিকে তাকাও তারা কেমন করে কান্না করে আর চোখ দিয়ে পানি ছেইরা ছেইরা কান্দে, নিজেও কান্দে মুসলিমরাও কান্দে, ইমামও কান্দে মুসলিমরাও কান্দে, ওই মদিনার ইমাম কোরআন তেলাওয়াত করে আর কান্না করে চোখ দিয়ে টপটপ করে পানি গুলো ফালায়, মুসলিমরা পানি গুলো ফালায়, ওদিকে কাবার ইমামদের দিকে তাকায় দেখো, কাবার ইমাম নিজেও কান্দে মুসল্লিরাও কান্না করে, মাশাইয়াল আকাশি নিজেও কান্না করে মুসল্লিরাও কান্না করে, ওরে দুনিয়ার পাগল, তুমি আর আমি তো এখন পর্যন্ত কান্নার মজা পাইলাম না, কান্নে আমার মালিক খুশি হয়, কান্নে আল্লাহ খুশি হয়, জান্নাতি দরওয়াজা খুলে দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
তিনি আমার হাদিস শোনায়ছিলেন, আজ আমার কানে ভাসে। আল্লাহর বান্দা এত চমৎকার বান্দা ছিলেন, চোখ দিয়ে পানি ছাইরা ছাইরা আল্লাহর কিতাব গুলো পড়তেন, কোরআন পড়তেন, হাদিস গুলো পড়তেন। এই সেদিন বাড়িতে গেলাম, পুরোনো কিতাবের মধ্যে বড় বড় গোল গোল দাগ পড়ে আছে। আমি নানির দিকে তাকায় জিজ্ঞাসা করলাম, নানি যা, এই কিতাব গুলোর মধ্যে এমন কোন পৃষ্ঠা বাকি নেই যে পৃষ্ঠায় দাগ গুলো নেই, দাগ গুলো কিসের? আমার নানি জান বলে, তুমি কি জানো না গো নাতি, ও নানা ভাই, তোমার নানাই কি যা পুরো পড়তো আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করতো? আমার তখন মনে পড়ে গেছে, মালি তোমার বান্দারে জান্নাতে নেওয়ার জন্য এই কিতাব গুলোই কিয়ামতের দিন হয়তো সাক্ষী হবে। এই হাদিসের পৃষ্ঠাগুলো, এই তাফসীরের পৃষ্ঠাগুলো, এই আয়াতের কিতাব পৃষ্ঠাগুলো তোমার সামনে কিয়ামতের দিন যদি দাঁড়াইয়া যায়, আর যদি এই তোমার বান্দার পক্ষে সাক্ষী দেয় যে মালিক তোমার জাহান্নামের ভয়েতে, তোমার কবরের আযাবের ভয়েতে তোমার বান্দার চোখ দিয়ে পানি চাইরা কানছে, আমার কাছে তো মনে হয় এই ওসিলায় আমার মালিক মাফ করতে পারে। কোন আমল কি তৈরি করছো যে আমল নিয়া আল্লাহর সামনে দাঁড়াইব? এমন কোন আমল কি তোমার আমার জীবনে আছে? এমন আমল যদি না থাকে, অন্তত কান্নার আমলটা বাড়া দাও, কান্নার আমলটা বাড়াইয়া দাও। দুনিয়ার সব আমল যদিও কম থাকে, কান্নার আমল বাড়াই দিলে মালিকের কাছে প্রিয় হয়ে যাওয়া যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ শেষে কান্দো, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দো, শেষ রাতে নামাজের মধ্যে দাঁড়ায় চোখে পানি না আসলে তারপর হালকা করে বাড়ি দাও, অন্তরটা ভেঙে পড়ো আর চোখের পানি ছেড়ে কান্নার চেষ্টা করো। অন্তরটা গুনাহের কারণে শক্ত হয়ে গেছে, এই জন্য কান্না আসে না, কান্না আসে না, কান্না করার জন্য টিকির বাড়া দাও। আর রাত্রি বেলা নামাজে দাঁড়ায় যাও, দেখো না শেষ রাতে আমার মালিকা ঈশা বান্দারে ডাক দেয়, আলামিন মুস্তাগফিরিন তাওফিলহ, আলামিন মুস্তারজিকিন ফারজুকহ, আলামিন মুবতালিন ফাওআফিহ। ওরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকরে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে রাজি। তুমি বিপদের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে বিপদ উদ্ধার করতে রাজি। গুনাহ করে কি পালাইছো, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। নিজের আমল দিয়ে তাকায় দেখো, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করলাম। এই গুণাগুলো যদি কেমন দিন আমার মালিক একটা করে ধরেন, আমার মালিকের সামনে কোন বান্দা দ্বারা সামনের দিকে কদম বাড়ানোর সাহস রাখেলা, এই হাতের দিকে তাকায় দেখো হাত দিয়ে কত গুণা না করছি, এই পায়ের দিকে তাকায় দেখো কত পাও দিয়ে না গুণা করছি, এই চোখের দিকে তাকায় দেখো চোখ দিয়ে কত গুণা করছি, জিব্বাটার দিকে তাকায় দেখো এই জিব্বা দিয়ে না কত মিথ্যা কথা বলছি, এই কান দিয়ে কত কান কত কবর কিন্তু বারবার করে ডাক দেয়, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, আমার কাছে পাত্রী নাই, আমার কাছে বাড়িঘরে কিছুই নাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি শুধু চিনি আমার
ভালো আমল যদি নিয়ে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো ওরে কপাল পরার দল, আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ লইয়া এত জোরে চাপ একটা পাথরের হাতে একটা পাথর নিয়ে পৌঁছায় দেব, একটা বারের জন্য হিসাব মিলাও কি নিয়ে কবরে রওনা হইল, ওই কবরে তোমার আমার জন্য বড় বড় সাপ কিন্তু রেডি, বড় বড় বিচ্ছু তোমার আমার জন্য কবরে রেডি, পিছন দিয়ে তাকায় দেখো বাবা ছিল আজকে বাবা দুনিয়া নয়, অনেকের মা ছিল আজকে মা দুনিয়া নয়, অনেকের বড় মঞ্চ আজকে দুনিয়া না, আর কত মানুষের কত আত্মীয় ছিল আজকে দুনিয়া না, কিসের পাগল রে জবাব কিসের পাগল, বাড়ির পাগল হয়েও লাভ নয়, সম্পদের পাগল হয়েও লাভ নয়, ক্ষমতার পাগল হয়েও লাভ নয়, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, বন্ধু তোমার বন্ধু থাকবে না, কেমন দিনে মা কিন্তু পার হয়ে যাবে, বাবাও কিন্তু পার হয়ে যাবে, আজকে মা কত পার পিচ্ছি বাচ্চা মা কোলের বুদ্ধি দিয়ে খুব বাচ্চা যদি কান্না করে মা রান্না করতে পারে না, নিজেও কিছু খায় না, বাচ্চাকে যদি ডাক দেয় মা আমি অমুক জিনিস খাবো, নিজের কলিজাটা সিরা দিয়া হলো সন্তানকে খাওয়ানোর ফিকির করে আসে না, হিসাব মিলায় দেখো কামতের দিন মাও কিন্তু আপন থাকবে না, আজকে দুনিয়ার মা কত আপন, যুবকদেরকে হয়তো বোঝানো যাবে না মা কত বড় আপন, যদি বিশ্বাস না হয় 10 বছরের জন্য বিদেশ চলে যাও, 10টা বছর পরে বিদেশ থেকে ফিরে আসো, এয়ারপোর্ট আইসা যখন নামদা শ্বশুরের দিকে তাকায় দেখবো তোমার ব্যাগের দিকে আছে, আহারে সারা সম্বন্ধে তোমার ব্যাগের দিকে তাকায়, স্ত্রীও তোমার ব্যাগের দিকে তাকায়, সন্তান গুলো তোমার ব্যাগের দিকে তাকায়, কিন্তু মার বাবা এরা তোমার আমার ব্যাগের দিকে তাকায় না, বাচ্চা বাচ্চা আনার থেকে তাকে চোখ দিয়ে টপ টপ করে পানি পালা, আর ডাক দিয়ে যত করি রে আমার মনে হয় তুই খাও না, তুই মনে হয় খাও না, তুই মনে হয় আগের চেয়ে শুকায় গেছো, আগের চেয়ে বুঝি কালো হয়ে গেছো, ওরে ভরা মস্তিষ্কের মানুষ এটা তুমি বুঝবা না রে ভাই, যার ঘরে মা নাই যার ঘরে বাবা নাই তারাই শুধু বুঝি, যার ঘরে মা আছে বাবা আছে এই দুঃখ আর কষ্ট তারা কোনোদিন বুঝবে না, এই আপন মা কামতের দিন পার হয়ে যাবে, মা ও সন্তান রে চিনবে না, সন্তান দৌড়ে গিয়ে মায়ের কাছে যাবে, মা একটা নেকের জন্য মিঠেই গেছি, একটা নেক তুমি আমারে দাও, আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, মা ডাক যে বলবে কে তুমি কে, দুনিয়া আমার তো কোনোদিন বিয়ে হয় নাই, কিসের আবার সন্তান, ও দুনিয়ার মানুষ, এই জন্য যা আছে এই সুযোগ আছে দুনিয়ায় বসে, এই সুযোগ আছে আমল গুলো রেডি করে এরপরে কবরে যা, আমল রেডি করে কবরে যদি যাইতে না পারো ওই কবরে বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকাইয়াছে, কবরে বড় বড় অনুরোধ করে গেলাম রে ভাই, আজকে মাদ্রাসা বাহরুল উলুম মাহফিলের 3 দিন বেগা মাহফিলের প্রথম দিনে আসছো, আজকের এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা কার জীবনের জানি শেষ মোনাজাত হয়, আজকের এই সৃষ্টি জীবনের শেষ মোনাজাত মনে করিয়া আল্লাহর কাছে মাথা করবা, আল্লাহ যতদিন দুনিয়া বাঁচিয়া থাকবো
একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, শত বিপদ আসুক শত মুসিবত আসুক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। কারা কারা তুই আর আমার আল্লাহর দেখা চোখের পানিটা ছেড়ে জবান খুলে আমার মালিক রে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও চিল্লা জোরে ডাক দাও কান্না না আসলে কান্নার বান্দরে ডাক দাও আপা আমার কথা স্মরণ করে আমার মালিক রে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, কান্না যদি না আসে চক্ষুটার বাড়ি বাড়ো অন্তরটার ভেঙে পালা আজরে আমার মালিক রে ডাক দাও ডাক দাও ডাক দাও আওয়াজ করে আমার মালিক রে চিৎকার করে ডাক দাও আল্লাহ, ও মালিক তুমি বান্দাদের দিকে তাকা তাকা দেখো তোমার বান্দা গুলো কেমনে চোখ দিয়ে পানি চাইলে কান্দে ধরনিকের বাবা এদের আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াব না, আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে চিল্লা জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কি চান না জোরে বলে, ও মুসলমান এখানে বড় বড় আল্লাহ ওয়াদা রয়েছে, ঢাল ঢাল